সজীব ওয়াজাদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আমেরিকা ছিল তাকে বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল এটা অভিযোগ ছিল আমেরিকাতে এবং সেখানে মাহমুদ রহমান অন্যতম আসামি ছিল তো তার মাহমুদ রহমান সাহেব তো অত্যাচার নির্যাতন গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে আমরা সময় বলতাম যে নিম্ন আদালত সরকার করতে নিয়ন্ত্রিত হয় দেখেন আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে যে আসাদুজ্জামান নূর থাকে যে তাকে সাজা দিয়েছিল মাহমুদুর রহমানকে সে মামলার সাক্ষী বা ব্যক্তি তথাগত ব্যক্তি সজীব জয় তাকে এগিয়ে নিচ্ছে কে শেষে বিচার যে কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক নূর নিচ্ছে সাক্ষীকে বিচারক তার রেজারে থাকবে তাকে সাক্ষীকে আগে নিচ্ছে সুযোগ জয়কে আর পিছন আছে কে তৎকালীন সিএমএম রেজাল এই সাক্ষীকে বিচারক আগে নিলে সে বিচার হবে এবং এই যদি এই ছিল বিচার বিচার ব্যবস্থা শেখ হাসিনার আমলে আমরা যে আসাদ নূর শুধু নয় সাত তারিখে সাতই জানুয়ারি তথাকি নির্বাচনের আগে অনেক কিছু সাজা দিয়েছে অনেক নেতাকর্মী সাজা দিয়েছে ফার্মাসি রায়ের মাধ্যমে তার বিচার করার অধিকার নাই বিচারিক করার তার নৈতিকতা নাই সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এটি প্রমাণ করে তার বিচারের মানসিকতায় ছিল না তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক আমি মনে করি আমি দাবি করছি আশা জোর যেখানে থাকুক না কেন তার বিচারক ক্ষমতা রোহিত করা হোক তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেডিং শুরু করা হোক পাশাপাশি যে সিএমএম রেজাল করেন চৌধুরী তিনিও সাক্ষী কাকায় নিচ্ছেন এ সিএম যেখানে থাকুক না কেন তার বিরুদ্ধে আশা আপনার রেজাল করেন চৌধুরী তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেডিং সকল শুরু করুক বিচারের ক্ষমতা রহিত করক তারা অবিচার অবিচারক সুলভ কর্মকাণ্ড করেছেন ইস এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট অ্যাজ এ বিচারক অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে কোর্ট হিসাবে সেটা করতে পারেন না এবং দুজন এখন জুডিশিয়ারিতে আছে কোথায় না কোথায় আছে যেখানে থাকুক না কেন তাদের এই বিচারিক মানুষ বিচারিক সুলভ মানুষ তাদের নাই তাদের বিচারিক ক্ষমতা রহিত করোক আমি আইন মন্ত্রণালয় অনুরোধ করবো মানে প্রধান বিচার দৃষ্টি আকর্ষণ করছি তারা ফর্মালিশ রায় মাহাধার্মের বিরুদ্ধে যে রায়ের পরিপ্রেক্ষিতে আজকে রহমান জেলে গিয়েছে এই দুই ব্যক্তিকে অ্যাটলিস্ট সাক্ষী আগে নিচ্ছে সে আসেন সাক্ষী দেন রায় আপনার পক্ষে দেবো নাকি এটাই তো মিন করে এটা হ্যাঁ তো এটা ধরেন এটা হইতে পারে না এটা বিচারকের এই আচরণ হইতে পারে না সে আবার বিচারক থাকবে কীভাবে বলেন আপনি সরকার সংস্কার করতেছে এখানকার এখানকার এদেরকে মাল ওদেরকে নিচ্ছে মাল তো যাইতেছে হ্যাঁ দিয়েছে সরকারের যে করছে তার বিচার বিভাগে তার থেকে যাচ্ছে তাই এই যে ট্রান্সফার করলে হবে না ওদের বিরুদ্ধে যারা এত ষোলো বছর অবিচারিক সুলভ কর্মকাণ্ড করেছে শিশু বিচারককে বিচারিক ক্ষমতা রোহিত করতে হবে আপনার এই দুইজন সব নূর এবং রেজাল চৌধুরী সব সকল বিচারক যারা যেসব বিচারকরা অবিচারক সুলভ আচরণ করেছে গত ষোলো বছর মিথ্যা আমলায় যারা হাজার দিয়েছে এবং ফরমারি রায় দিয়েছে তাদের ব্যবস্থা গ্রহণ করে সারা বাংলাদেশে যারা আছে ওদের বেছে বেছে যারা এবং তদন্ত করা হোক তাদের বিচার ক্ষমতা আবাদ রোহিত করা হোক এবং তাদের ডিপেন্ড পার্সেন্ট যোগের জন্য আমি দাবি জানাচ্ছি সরকারের নিকট সরকারের আমি দাবি করছি আইন আছে সংবিধান আইন আছে সংবিধান আছে মানে প্রধান বিচার দাবি করছি যারা নিম্ন আদালতে বা হাইকোর্ট ডিভিশনে যারা ভায়স হয়ে ভয়েস হয়ে রাজনৈতিকভাবে বিচার করেছেন শপথ ভঙ্গ করে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে নতুবা তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য ন্যায় বিচারের স্বার্থে এবং সুপ্রিম কোর্টের সুপ্রিম বৃদ্ধির স্বার্থে তাদেরকে এবং আপনার বা বিচার বিভাগ স্বাধীন বিচার ব্যবস্থা রাখার স্বার্থে নিরপেক্ষ বিচার বিভাগের স্বার্থে আমি এখনও দাবি করছি ওদেরকে বিচার বিভাগ থেকে সরিয়ে দেওয়া হোক আমি মনে করি তাদের বিচার বিভাগ বিচার বিভাগ থাকার অধিকার নাই যারা তারা মিসকন্ডাক্ট করেছে রাজনৈতিক বিচার করেছে যে সুপ্রিম কোর্টে হোক হাইকোর্ট ডিভিশন হোক নিম্ন আদালত হোক অবশ্যই তাদের চলে যেতে হবে ধন্যবাদ অবিচার আপনার রাজনৈতিক বিচার করে যারা রাজনীতি ভায়াস থাকে ছিল অতীতে গত ষোলো বছর তাদের বিচার বিভাগে থাকার অধিকার আছে বলে আমি মনে করি সিন্ডিকেট সম্পর্ক ছিল কারা দুর্নীতি করতো সবাই জানে সরকার বেশি জানার কথা সরকার আমি নাম বলতে চাচ্ছি না নাম সরকার থেকে দেখ ব্যবস্থা সরকার থেকে সরকার সরকার না তদন্ত পাচ্ছে যদি তদন্ত অসমন্বয় থাকে বসে তাদের নাম বলবো বলবো কতজন না যারাই এগুলো ইনভলভ ছিল 저번에 보았던 자취